চাকরির জন্য প্রাণী বাঁচলেন গাড়ি চালক, ট্রেন লাইনের উপর প্রাইভেট গাড়ি। দুর্ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভ লেভেল ক্রসিংয়ের দাবিতে। অল্পের জন্য রক্ষা পেলেন প্রাইভেট গাড়ি চালক। রবিবার সকালে ট্রেন লাইনের উপর উঠে পড়ে একটি প্রাইভেট কার। ঘটনাটি ঘটেছে তমলুক রেলস্টেশন লাগোয়া তমলুক পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাপাবেড়িয়া রেল ক্রসিংয়ের নিকট। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল 10:30 নাগাদ হলদিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রেন পাশ করা অভিমুখে যাওয়ার সময় হঠাৎ তমলুক স্টেশনের অদূরেই একটি প্রাইভেট গাড়ি লাইন পারাপার করার সময় লাইনে আটকে যায়। প্রাইভেট গাড়ি চালক গাড়ি থেকে নেমে ট্রেন দাঁড় করানোর চেষ্টা করে হাত দেখিয়ে, কিন্তু ট্রেন দ্রুতগতিতে থাকায় প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখতে থাকে। তাদের দাবি, রেল ক্রসিংয়ে লেভেল ক্রসিং না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে। দীর্ঘ প্রায় দুর্ঘটনা ধরে বিক্ষোভের জেরে হলদিয়া পাঁশকুড়া রেললাইনের উপর ট্রেনটি আটকে পড়ে। ট্রেনে ধাক্কা মেরেছে। এখানে প্রতিদিন 20-25 খানা গ্রামের প্রায় 20-30 হাজার মানুষজন যাতায়াত করে। আর আমরা এখানে যদি রাস্তা ঠিক করি, রেল দপ্তরের লোক এসে রাস্তা খুলে দিয়ে চলে যায়। আমরা বারবার ধরে রেল দপ্তরে জানা সত্ত্বেও এখানে কোনো রাস্তার কাজ হয়নি এবং রেল গেট হয়নি। যতক্ষণ নাই আমাদের এই সুরাহা হয়, আমরা হচ্ছে গিয়ে এই অবরোধ করে যাব এবং এই গাড়িটা নামাতেও দেব না। আমাদেরকে আগে কথা দিয়ে যাক, লিখিত দরখাস্ত দিয়ে বলে যাক যে আমরা এই রাস্তা ঠিক করব, তবেই আমরা এই অবরোধ তুলব। আমাদের এখানে একটা বিরাট বড় সড় দুর্ঘটনা ঘটেছে। মারুতির সঙ্গে মারুতিকে ট্রেন এসে আমাদের এখানে গাড়ি পারাবার সময় ধাক্কা মেরেছে। সেই গাড়িটি এখন দুমড়ে মুচড়ে এখানে পড়ে রয়েছে। দীর্ঘদিন যাবৎ আমরা বিগত প্রায় 30 বছর যাবৎ বারংবার পিটিশন দেওয়ার পক্ষ, তারপর সরকারকে জানানো থেকে শুরু করে থানা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যখনই আমরা যাই বা ঘেরাও করি, বলে আমরা করে দেবো করে দেবো। কী করে কী ডিমান্ড থাকে? ডিমান্ড আমাদের একটাই থাকে, আমাদের এখানে একটা রেল গেট বসিয়ে যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে সেই রাস্তাটুকু করে দেওয়ার আমাদের ডিমান্ড থাকে। রেল ক্রসিং না থাকার জন্য দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের একটা দাবি ছিল, রেল ক্রসিং যাতে হয়। কিন্তু আচমকা এখানে সকালবেলা একটা গাড়ি, 4-চাকা গাড়ি যাচ্ছিল, কিন্তু ট্রেনটা এসে যাওয়ার জন্য গাড়িটা এমনভাবে ফেঁসে যায়, সরাতে পারেনি, গাড়িকে ধাক্কা দিয়ে প্রায় 100 মিটার ছিটকে নিয়ে চলে আসে। সেই অবস্থায় গ্রামবাসী, প্রায় 2000 গ্রামবাসী এলাকা থেকে এসে তাদের একটাই দাবি, সর্বদল নির্বিশেষে গ্রামবাসীদের উদ্দেশ্যে তারা দাবি করেছে অবিলম্বে এটাতে। গাড়িটা এসে গ্রামবাসীদেরকে আশ্বস্ত করেছেন। 3 দফা দাবি ছিল গ্রামবাসীদের। প্রথম দাবি ছিল রেল ক্রসিং বানাতে হবে, ওনারা কথা দিয়েছেন মাস পিটিশন দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া হবে। দ্বিতীয় দাবি ছিল আপাতত মানুষের চলাচলের উপযোগী করে দিতে হবে, সেটা ওনারা 1 সপ্তাহ সময় নিয়েছেন। তৃতীয় দাবি, 24 ঘন্টার মধ্যে 2টো পুলিশ পোস্টিং করতে হবে, সেটা ওনারা মেনে নিয়েছেন, কাল থেকে 2টো পুলিশ পোস্টিং করা হবে। গ্রামবাসীরা সহযোগিতা করে, রেল পুলিশ এবং রেল প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সমস্তভাবে হেল্প করছেন, সমস্ত গাড়িটাকে সরাচ্ছেন। সব রকমের মানুষ এখানে, কোনো সব রকমের মানুষ আছেন এখানে, কিন্তু গ্রামবাসীদের স্বার্থে করেছেন, পুলিশকে প্রশাসনকে সহযোগিতা করেছেন, প্রশাসনও গ্রামবাসীদের এই আন্দোলনকে তারা মান্যতা দিয়েই সব রকম সহযোগিতা করেছে। আপনার নাম? কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।